চোখের কাজ দেখা, জিহ্বার কাজ বলা, কানের কাজ শোনা, দিলের কাজ ভালোবাসা। দিলের কাজ কি বলেন? ভালোবাসা। চোখের কাজ হলো দেখা, যদি কেউ না দেখে তাহলে কি বলে? অন্ধ। কানের কাজ শোনা, না শুনে তাকে কি বলে? বধির। জবানের কাজ বলা, না বললে তাকে কি বলে? আর দিলের কাজ আল্লাহ তাআলাকে ভালোবাসা। কেউ যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে না শিখে তো তাকে আল্লাহ তাআলার ভাষায় কখনো কাফের, কখনো ফাসেক, কখনো গাফেল বলে। চোখে যদি না দেখে কি বলে? এবার বলেন, দিলে যদি আল্লাহ তাআলাকে না ভালোবাসে তাকে কি বলে? কখনো কাফের বলেন, কখনো ফাসেক, কখনো খাসের, কখনো গাফের। দিলের কাজ কি? আল্লাহ তাআলাকে ভালোবাসা। আল্লাহ তাআলাকে কেউ ভালো না বাসলে, যদি ওটা যদি আল্লাহকে ভালোবাসে না তো ভাসে না। আল্লাহ শব্দও জানে না, আল্লাহ এক এটাও জানে না, এটা হয়ে যায় কাফের, এটা হয়ে যায় কি? লেকিন আল্লাহকে কিছুটা ভালোবাসে, লেকিন নামাজ পড়ে না, এটা হয়ে যায় ফাসেক, এটা হয়ে যায় কি? কিছুটা স্বীকার করে, দিল থেকে কিছুটা স্বীকার করে, লেকিন নামাজ পড়ে না, এটা হয়ে যায় ফাসেক, এটা হয়ে যায় কি বলেন? ফাসেক। আল্লাহকে কিছুটা স্বীকার করে লেকিন গুনাহের সাগরে ডুবা, গুনাহের সাগরে কি, এটা হয়ে যায় কি? খাসের। এটা হয়ে যায় ক্ষতিগ্রস্ত, এটা হয়ে যায় কি? ক্ষতিগ্রস্ত। লেকিন আল্লাহকে ভালোবাসে, আরেকজন আল্লাহকে ভালোবাসে, নামাজও পড়ে, লেকিন গাফলতির সাথে পড়ে। কিসের সাথে পড়ে? এটা হয় গাফেল, এটা হয় কি বলেন? তাহলে বলেন কাফের, খাসের, ফাসেক, গাফেল। আর যদি আল্লাহকে দিলেও ভালোবাসে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও প্রমাণ দেয়, এটা হয়ে যায় জাকের, এটা হয়ে যায় কি বলেন? আমরা কি হব বলেন? আমরা কি হব? গাফিল হব? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আপনি গাফিল হবেন না, আপনি কি হবেন না? গাফিল হবেন না। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কাউল বিল গুদুওয়ি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। রাব্বুল আলামিন বলেন, তুমি গাফিল হও না, তুমি কি হও না? তুমি গাফিল হও না, তুমি আমাকে ভুলে যেও না, তুমি আমাকে ভুলে থেকো না, তুমি আমাকে কি ওয়ালা তুতি মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। যাকে আমি জিকির থেকে গাফিল করেছি তাকে তুমি বন্ধু বানিও না, যাকে আমি জিকির থেকে গাফিল করেছি তাকে কি বানাবা না? তাকে বন্ধু বানাবা না। যেই মাহাল তোমাকে জিকির থেকে গাফিল করে, যেই পরিবেশ তোমাকে জিকির থেকে গাফিল করে, এই পরিবেশে যেও না। যে বন্ধু তোমাকে জিকির থেকে গাফিল করে তার সাথে দোস্তি রেখো না। যেই দ্রব্যটা, যেই বস্তুটা তোমাকে জিকির থেকে গাফিল করে, ওই বস্তু তুমি আসেও যেও না, ওই বস্তুর কাছেও কি, যে বস্তু তোমাকে জিকির থেকে কি করে, ওই পরিবেশে যেও না, যে পরিবেশ তোমাকে জিকির থেকে কি করে বলে, গাফিল করে। এই জন্য ঘরে একটা টেলিভিশন দেখে দিয়েছেন, ওটা কি জিকির শিখায় না জিকির থেকে গাফিল করে? কি বলেন? তাহলে ঘরে টেলিভিশন রাখা জিকির শিখায়? আবার বলেন। আচ্ছা, আরেকজনের দ্রব্য, আরেকজনের একটা ক্রিম, একটা ক্রিম বেচবে, তো ওরা নাচে গায়ে আপনাকে ক্রিম এটা শিখাইতেছে, বিজ্ঞাপন নি বলে, আপনি আপনার ঘরে বিজ্ঞাপনটা লাগায় রাখছেন, আপনি এত বেকুব হলেন কেন? একজনের দ্রব্য আরেকজনের বেচবো, আরেকজনের লাভ করব, আপনার কোন লাভ? আমি মনে বুঝাইতে পারলাম, আপনার কোন লাভে আপনি এটা এটা চালু রাখলেন? দ্রব্যটা বেচবো কে? কোম্পানি। আর ওরা নাচছে গাইয়া ওরা পয়সা পাইলো, ওরা পয়সা পাইলো, কোম্পানির মাল বেচা হইলো, এরা পয়সা পেলো, আপনি কি পাইলেন? আপনি শুধুই আপনার রবের কাছে নাম উঠে গেল, আপনি গাফেল। আপনি কি?
আপনার নাম কি হয়ে গেল? গাফেল অথবা ফাসিক অথবা খাসিক ক্ষতিগ্রস্ত অথবা কি বলেন? খাসিক মানে কি? ক্ষতিগ্রস্ত। তো নিজের ক্ষতি নিজে করে এরকম বুদ্ধিমান কেন হলাম আমরা? নিজের ক্ষতি নিজে করে এতটা বুদ্ধিমান কেন আমরা? বুদ্ধিমান না বোকা বলেন? আর কতদিন এই বোকার সাগরে বাস করবেন? আর কতদিন? কি কেন নিলেন? এটা রাখলেন কেন ঘরে? কেন এটা দিয়ে 24 ঘন্টা এটা দিয়ে জিন্দগি বরবাদ করলেন? হ্যাঁ, এরপরে এটা কেন মোবাইল এটা হাতে নিলেন? এটা দিয়ে কেন জিন্দগি বরবাদ করলেন? যাদের নামটা কি হবে বলেন না? হ্যাঁ, কারো কারো নাম তো কি? কাফের। কারো কারো নাম কি? ফাসিক। কারো কারো নাম কি? ফাসিক। কারো কারো নাম কি? গাফের। আপনি কোনটা হবেন? শরীরেও জিকির, সময়েও জিকির। এবার জবানের জিকির, জবানের জিকির কি? এটা কিছুটা আমরা বুঝি, কিছুটা আমরা কি, লেকিন চোখের জিকির বুঝি না। বলেন, ভিন নারী থেকে দু চোখ নিচু করা চোখের জিকির। ভিন নারী থেকে দু চোখ নিচু করা চোখের জিকির। হারাম শোনা থেকে কান বন্ধ রাখা কানের জিকির। হারাম চিন্তা চেতনা থেকে দেমাগকে ভালো রাখা দেমাগের জিকির। হারাম ধরা থেকে হাতকে সুস্থ রাখা হাতের জিকির। হারাম চলা থেকে পা সুস্থ রাখা পাকে বিরত রাখা পায়ের জিকির। আর হারাম ইস্তেমাল থেকে লজ্জাস্থানকে বিরত রাখা এটা লজ্জাস্থানের জিকির। আর যদি সব অঙ্গ দিয়ে জিকির হয় এটা হবে জিকরাম কাসীর। এটা হবে কি বলেন? অঙ্গ দিয়ে জিকির করলে জিকরাম কাসীর হবে, সর্বাঙ্গে জিকির হলে হবে জিকরাম কাসীর। এবার বলেন, চোখের জিকিরের দাম কত আর জবানের জিকিরের দাম কত? জবানের জিকিরের দাম যত চোখের জিকিরের দাম তার থেকে কোটি কোটি গুণে বেশি। চোখের জিকিরের দাম কত বলেন? কোটি কোটি গুণে। এই জন্য চোখের উপরে আল্লাহ তাআলার হুকুমের পর্দা লাগায় দেওয়া, চোখের উপরে আল্লাহর হুকুমের পর্দা লাগায় দেওয়া, চোখের উপরে আল্লাহর হুকুমের পর্দা লাগানো চোখের জিকির। সুবহানাল্লাহ। চোখের উপরে আল্লাহর হুকুমের পর্দা লাগানো চোখের জিকির বলেন? চোখের উপরে আল্লাহর হুকুমের পর্দা লাগানো চোখের জিকির। সুবহানাল্লাহ। আর চোখের জিকির যদি কেউ করে ফেলতে পারে, চোখের জিকিরে যদি কেউ অভ্যস্ত হয়ে যায়, রব্বুল আলামিন বলেন যালিকা আজকা লাহুম, কথা দিলাম চোখের জিকির যদি তুমি করতে পারো তোমার হৃদয়কে আমি সাফ করে দিব, এটা আমার জিম্মাদারি। কি হয়, চোখের জিকির করলে লাভ কি হবে? কে সাফ করে দিবে? চোখের জিকির করলে কি হবে? মজার বিষয় হলো, জবানের জিকিরেও দিল সাফ হয়, লেকিন এই কথা কোরআন দ্বারা প্রমাণিত নয়, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আর চোখের জিকিরে দিল সাফ হয় কোরআন দ্বারা প্রমাণিত। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। হাবিব, আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন ওরা যেন ওদের চোখ নিচু করে, লজ্জাস্থানকে হেফাজত করে, এটা তাদের দিলকে পবিত্র করার জন্য পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার। তাহলে চোখের জিকিরে কি হয় বলেন? চোখের জিকিরে কি হয়? দিল পরিষ্কার হলে কি হবে? দিল পরিষ্কার হলে যেন তুমি আল্লাহকে দেখো দেখো লাগবে। দিল পরিষ্কার হইতে 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 এক সময় হৃদয়ে জান্নাত দেখা যাবে, দেখা যাবে। একবার সুবহানাল্লাহ বললে যেন মনে হবে জান্নাত একটা গাছ হয়ে গেছে, দেখছি দেখছি লাগে। এটা কখন দেখবেন? দিল পরিষ্কার হওয়ার সবচেয়ে বড় হাতিয়ার। এটা হলো একটা কুয়া, এটা হলো একটা কুয়া, দিল হলো একটা কূপ, দিল হলো একটা কুয়া। এই কুয়ার মধ্যে পানি আসে, কুয়ার মধ্যে পানি আসবে চার লেনে।
আল্লাহ তাআলা মারিফাত আছে চার লেনে, চারটা লাইন দিয়ে আছে, জবান দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, দিমাগ দিয়ে। কটা দিয়ে ভাঙে? এই কুয়ার মধ্যে পানি আছে কটা দিয়ে? কি কি? এবার বলুন তো, চার লাইনে যদি ভালো পানি আছে তো কুয়ার পানি কি? এবার বলে যদি কোনো একটা লাইন যদি খারবান হয় তো কুয়ার পানি কি? না পাক। লাইন কয়টা? কি কি? এবার বলেন কুকথা বলবো না, কুকথা শুনবো না, কুচিন্তা করবো না, কুদৃশ্য দেখবো না, কুকথা বলবো না, কুদৃষ্টি দিব না, কুকথা শুনবো না, কুচিন্তা করবো না। তাহলে চারোটাকে যদি চারটা কু থেকে বাঁচাতে পারেন আপনার দিন সুখ। দিল কি বলেন? ওই দিলটা কেমন হবে? রব বলবেন যাও এ দিলে শুধুই আমি, এ দিলে আমি, এ দিলে আমি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা রব যেন বলেন এ জবানে যদি শুধু তুমি আমাকে রাখো, এ চোখে যদি শুধু আমাকে রাখো, এখানে যদি শুধু আমাকে রাখো, এ দিমাগে যদি শুধু আমাকে রাখো, এখানে শুধুই থাকবো আমি। এর অর্থ কি? এর হৃদয়ে যেন শুধুই আমি। কি তর্জমা করবেন? রালিকা আজকাল হু, এ দিলে বলো, রব বলবেন তোমার দিলে শুধুই আমি, আমার দিলে শুধুই তুমি, তোমার দিলে শুধুই আমি। তুমি যদি তোমার চোখে আমার হুকুমের পর্দা লাগাও, তোমার চোখে আমার হুকুমের পর্দা লাগাও, আমার রাসূলের সুন্নার পর্দা লাগাও, কানে আমার হুকুমের পর্দা লাগাও, আমার রাসূলের সুন্নার পর্দা লাগাও, জবানে আমার হুকুমের পর্দা লাগাও, আমার রাসূলের সুন্নার পর্দা লাগাও, দিমাগে আমার হুকুমের পর্দা লাগাও, আমার রাসূলের সুন্নার পর্দা লাগাও, যাও কথা দিলাম দিল থেকে সব পর্দা হটিয়ে শুধুই আমি হয়ে যাব। এই চারটাতে তুমি পর্দা লাগাও, ওটার পর্দা হটায় আমি ঢুকে যাব। আর যদি এটা হতে পারো, ইয়াউমালা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম, তোমার এই হৃদয়ের জন্য আমি জান্নাত বানিয়ে রেখেছি। কি? যে দিলে শুধুই আমি, ও দিলে, ও দিলের জন্যই জান্নাত। সুবহানাল্লাহ। কি হয়? চোখে কিসের পর্দা? চোখে লাগাও, চোখে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগাও, চোখে আল্লাহর হুকুম লাগাও, নবীর তরিকা লাগাও। সুবহানাল্লাহ। এজন্য তাসাউফের হাকিকত কি? তাসাউফের হাকিকত শুধু কয়েকটা জিকির, এটা তাসাউফের হাকিকত নয়। তাসাউফের হাকিকত শুধু কবরের মুরাকাবা, এটা তাসাউফের হাকিকত নয়। তাসাউফের হাকিকত শুধু ফু দেওয়া, পেট ব্যথার লেগে ফু দেওয়া, এটা তাসাউফের হাকিকত নয়। তাসাউফের হাকিকত জবানেও আল্লাহ, চোখেও আল্লাহ, কানেও আল্লাহ, দিমাগেও আল্লাহ, হাতেও আল্লাহ, জিন্দগিতে আল্লাহ।
জীবনে শুধুই আল্লাহ, জীবনে শুধুই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কল্পনা করে করে পড়েন, আমার দিলেও তিনি, আমার দিলেও আল্লাহ, আমার জবানেও আল্লাহ, আমার চোখেও আল্লাহ, আমার কানেও আল্লাহ, আমার দিমাগেও আল্লাহ, আমার জীবনে আল্লাহ, আমার হায়াতে আল্লাহ, আমার মৌতে আল্লাহ, আমার জীবনে আল্লাহ, আমার জীবনে না ইলাহা ইল্লাল্লাহ, আমার মৌতেও না ইলাহা ইল্লাল্লাহ, আমার জীবনেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার মৌতেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেন আল্লাহর হুকুম নবীর তরিকা, আল্লাহর হুকুম নবীর তরিকা আমার জীবনে, আমার সকালে, আমার দুপুরে, আমার বিকেলে, আমার ঘরে, আমার বাড়িতে, আমার মসজিদে, আমার বাজারে, আমার রাস্তায়। বুঝতে পারছি বলেন? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদে, মসজিদেও, রাস্তায়ও, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মসজিদে চোখ যেখানে, রাস্তায়ও চোখ সেখানে, দেখো তো জীবনে একজনকে দেখো, বিবিকেই দেখো, মাকেও দেখো, মাকেই দেখো, বোনকেই দেখো, মহরামদেরকেই দেখো, শুধু বিবিকেই দেখো চাওয়াতের সাথে, মাকে দেখো তাজিমের সাথে, মেয়েকে দেখো ভালোবাসার সাথে, স্নেহের সাথে। রব যেন বলবেন, এই চোখে শুধু একজনকে দেখেছ, এই জন্য আমিও তোমাকে জান্নাতে আমাকে দেখাবো। কি ভাই, চোখে তুমি আমার হুকুমের পর্দা লাগিয়েছ, এবার জান্নাতে আমাকে দেখো। কি ভাই, কেমন হবে? পেলাম কদ্দুর, গেল গেল কদ্দুর, এলো কদ্দুর, যায় নাই কিছু, এসেছে সব। বলে যায় নাই কিছু। এবার যারা ছবি দেখেছে ওদের এসেছে কদ্দুর, গেছে কদ্দুর, ওদের গিয়েছে সব, আসে নাই কিছু। কি কি বলছি বলে? যারা ভিন্নারের দিকে তাকা ওদের আসে কদ্দুর, যায় কদ্দুর, আর যারা ভিন্নারের দিকে তাকায় না, যায় কদ্দুর, আসে কদ্দুর। এই মজলিসের আমরা, এই দুই চারশো মানুষে যদি আমরা সিদ্ধান্ত নেই আমি আর চোখে গুনাহ করব না, কেমন হবে ইনশাআল্লাহ? আপনি তৌফিক না দিলে হবে না। আমি কোন আবাদত করতে পারবো না, কোন গুনাহ থেকে আমি বাঁচতে পারবো না রব্বা আপনার সাহায্য ছাড়া। এই জন্য শুধুই গুনাহ থেকে বাঁচার নিয়তে প্রতিদিন 100 বার পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ নবী একবার বলেন, হাল আদুল্লুকুম আলা কানজিন মিন কুনুজিল জান্নাহ, আমি কি জান্নাতের খনি সমূহ থেকে কোনো একটা খনির কথা তোমাদেরকে বলবো না? সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ বলুন বলুন জান্নাতের খনি আবার কি? রাসূল বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা জান্নাতের খনি সমূহ থেকে একটা খনি। সুবহানাল্লাহ। আমাদের করাচি হযরত আলী রাহমাতুল্লাহ বলেন জান্নাতের খনির অর্থ কি? তিনি বলেন জান্নাতের খনি হলো সমস্ত ইবাদত, হলো জান্নাতের খনি। সুবহানাল্লাহ। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা তরজমা লা হাওলা আলা তাআতে ওয়ালা কুওয়াতা আল মাসিয়াতে ইল্লা বিল্লাহ। তাহলে তরজমা যেন এটা তরজমা, রব্বা আমি কথা দিলাম আমি কোনো গুনাহ চাক করব না, আমি কোনো ইবাদত চাকব না, এটা সবটাই তো জান্নাতের খনি। সুবহানাল্লাহ। কি ভাই বুঝে আসছে? এবার দেখেন আরেক হাদিসে রাসূল বলেন, আমি কি জান্নাতের দরওয়াজা সমূহ থেকে একটা দরওয়াজার কথা তোমাদেরকে বলবো না? সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ বলুন বলুন বলুন। রাসূল বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা জান্নাতের দরওয়াজা হবে কেন? এই জন্য এটা জান্নাতের দরওয়াজা, দরওয়াজা দিয়ে সবাই ঢুকে, এটা দিয়ে সব এবাদত ঢুকবে। কি হয় পারবো না প্রতিদিন 100 বার পড়তে? এবার রাসূল বলেন, মান
قال لا إله إلا الله 100 مرة لم تصبه فاقة أبدا. রাসূল বলেন যে এটা প্রতিদিন 100 বার করে পড়বে তাকে দারিদ্রতা জীবনে কখনো পাবে না। তাকে দারিদ্রতা জীবনে কি কখনো পাবে না? কমপক্ষে এজন্য হলেই পড়ুন না, এজন্য হলেই পড়েন, কমপক্ষে এজন্যই পড়েন। ছাত্ররা বুঝেন না কি বলবো বলেন, এটা হলো কালিমাতুল ইখলাস ফি তাওহীদ, এটা হলো কালিমাতুত তাওহীদ ফিল ইখলাস, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কালিমাতুত তাওহীদ ফিল ইসতিআনা, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কালিমাতুল তাওহীদ ফিল ইবাদা, ফিল ইবাদা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কালিমাতুত তাওহীদ ফিল ইসতিআনা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়াকা নাবুদ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইয়াকা নাস্তাঈন, সুবহানাল্লাহ। কথা কি বুঝাইতে পারছি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো আমার আমার দিলকে সফি দিলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার শরীরটাকে সফি দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, দিলটাকে রবের কাছে সফি দিলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শরীরটাকে রবের কাছে সফি দিলাম, কি ভাই পড়বো তো ইনশাআল্লাহ, প্রতিদিন 100 বার করে ইনশাআল্লাহ। চোখের গুণা থেকে বাঁচার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কানের গুণা থেকে বাঁচার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শয়তান থেকে বাঁচার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অসুস্থতা থেকে বাঁচার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দারিদ্রতা থেকে বাঁচার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বার্ধক্যে আরেকজনের বোঝা হয়ে থেকে বাঁচার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার স্বামী আমার কথা শুনে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, স্ত্রী আমার কথা শুনে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সন্তানগুলো আমার কথা শুনে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ছেলেটা বিদেশে কষ্টে আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মেয়েটার বিয়ে হচ্ছে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মেয়েটার বিয়ে হয়েছে তো সন্তান হয় না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিতাবে শিখলেন আজকে কতবার করবেন? আমার চোখে ভিন নারী দেখে কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন বেশি বেশি পড়তে থাকবো, কিভাবে কি লা হাওলা শোনাবো আজকে? আচ্ছা, স্বামীর বেরেশানি থেকে বাঁচার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাবা মায়ের কষ্ট থেকে বাঁচার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পানিতে পড়ে যেন আমার মৃত্যু না হয় এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ভূমিকম্পে যেন মৃত্যু হয়ে না যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পাহাড় ধসে যেন আমার মৃত্যু না হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি যেন আগুনে পুড়ে মারা না যাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিয়ে যেন আটকে না থাকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ। কি যে সমস্ত মেয়েদের বিয়ে হয় না, দেরি হয়ে যাচ্ছে, তুমি 100 বার করে লা হাওলা পড়ো, আমি কথা দিচ্ছি তোমাকে 40 দিন পরে বিয়ে না হলে মূল্য ফেরত, ইনশাআল্লাহ পড়বে, ইনশাআল্লাহ, ডেলি 100 বার, ডেলি কতবার? 100 বার, ইনশাআল্লাহ পড়বে, ইনশাআল্লাহ। কি 40 দিন কি সীমিত করে শক্ত হয়ে গেছে চ্যালেঞ্জটা? শক্ত হয়ে গেছে, চাক চাক তুলে তুমি করেই দেখো, কি ভাই শুধু পড়ার সময় নিয়ত করবা, আমার বিয়ে হচ্ছে না কেন, আপনি ছাড়া বিয়ে দিয়ে নেওয়ালা কেউ নাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ছেলেরা আমার পছন্দ করে না কেন, আপনি ছাড়া পছন্দ করে নেওয়ালা কেউ নাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পারবো না ইনশাআল্লাহ। আর যে যুবকের চাকরি হয় না, লা হাওলা ওয়ালা কুওয়াতা
চাকরি হচ্ছে না কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোম্পানি আমাকে নিচ্ছে না কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার সার্টিফিকেট বেলুলেস কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাস 40 দিন পড়ো না, দেখো না কি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি এক বোনের ছেলে হয় না, পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হুজুর কতবার পড়বো? ছেলে হওয়া পর্যন্ত হাজার বার। হুজুর কতদিন পড়বো? হওয়া পর্যন্ত, বলেন না। তাহলে বিয়ের জন্য কতদিন পড়বো? আরে বিয়ে হওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ, বলেন। এই ছেলেদের যাদের বিয়ে হয় না তারা কয়বার পড়বা? ক একজন সাহাবীর ছেলে গুম হয়ে গেছে, হারিয়ে গেছে। সাহাবী রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে তো হারিয়ে গেছে। আল্লাহ নবী বললেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো। ওয়াকুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো সাহাবী তাকওয়ার ব্যাপারে তো সাহাবীর সাথে কোনো আপোষ নাই। তাকওয়া কি সাহাবীর সাথে কোনো আপোষ আছে? না। তাওয়াক্কুলের ব্যাপারে সাহাবীকে কি নতুন করে তাওয়াক্কুল শিখাতে হবে? না। মানে 3 নম্বর সবক ওই যে আসল সবক, আগে দুটো আগে থেকে কি আছে? সফিসত মেহফিল মেহ, তাকওয়াও আছে, তাওয়াক্কুলও, বাকি থাকলো কোনটা? সাহাবী ঘরে গেলেন, নিজেও পড়লেন, বিবি কেউ বললেন, আমিও পড়ি, তুমিও পড়ো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আহ, মা বন্ধা শুনে আমার কথা? জি জি। ওখানে বসে কথা কয় না, লা হাওলা পড়ে। মা বন্ধা এত কথা বলে কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, হ্যাঁ, ডেলি কতবার পড়তে হবে? বিয়ে হওয়া পর্যন্ত, মালের লাগে পড়বা মাল আসা পর্যন্ত, চাকরি লেগে পড়বা চাকরি হওয়া পর্যন্ত, বলেন না ইনশাআল্লাহ। মাদ্রাসা জাগার লাগে পড়বা জাগা হওয়া পর্যন্ত, ঠিক আছে না ইনশাআল্লাহ। সাহাবী পড়তে থাকলেন, পড়তে থাকলেন, দু চার দিন পরেই একদিন রাতে হঠাৎ করে সাহাবীর ছেলে বাড়িতে এসে দরজা ফাটল। সাহাবী দরজা খুললেন, দরজা খুলতেই দেখলেন সাহাবীর পেছনে অগণিত বকরি এবং অগণিত ঘোড়া। ও ও ও ও, আর তার সিরে কবির লেখছে 40,000 ছাগল, 4,000 উট। সাহাবি কিছু জিজ্ঞেস না করে বলে, এগুলো কি? সাহাবি তো সাহাবি, ফুলার থেকে ওটার মশলা দরকার বেশি। এই এগুলো কি? আব্বা আমি কি জানি না, হয়েছেটা কি বল, এগুলো কোথেকে আসছে? আব্বা দুশ্মন প্রতিদিনের মতো আমাকে একটা কুঠির মধ্যে বেঁধে রাখছে, প্রতিদিনের মতো তারা পাহারাদারি করে, দিনের দিনে একদল পাহারাদারি করে, রাতে একদল পাহারাদারি করে। আজকে মা গিয়ে পরে যারা পাহারাদারিতে আসছে, হঠাৎ করে এত ঠান্ডা বাতাস আর ঠান্ডা বৃষ্টি শুরু হয়ে গেছে, ওরা টিকতে পারে নাই, ওরা পাশের ঘরে গিয়ে শুয়ে গেছে। আর ওদেরকে আল্লাহ ঘুম চাপায় দিছে, আমি ওদের নাকের আওয়াজ শুনতে পাইছি। আমি আস্তে করে ঘর থেকে বের হয়েছি, আস্তে করে মদিনার উদ্দেশ্যে রওনা দিছি। দুশ্মনের মাঠে চড়ে বেড়ানো যত ছাগল যত উঠছিল সব আমার সাথে আছে। আমি কদম দিতে দিতে আপনার দুয়ারে। সাহাবী বললেন, থাকো থাকো, যাও ঘুমাও, সকালে বাকিটা কথা হবে। সকালে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছেলে তো হাজির হয়ে গেছে, বাকি এতগুলো ছাগল এতগুলো উট নিয়ে আসছে, এটা আমি কি করব? রাসূল বলেন, এটা আমি কেমনে কমু, দেখি জিবরিল কি কয়। এটা কি রাসূল বলার কথা না জিবরিল বলার কথা? বাস জিবরিল আপনি হাজির। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه سبحان الله ان الله بالغ امره قد جعل الله
লিকুল্লি শাইইন কাদারা। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহকে ভয় করবা আমি তার মুসিবতের রাস্তা খুলে দিব। আপনি তাকে তাকওয়ার সবক দিয়েছেন, আমি তার ছেলের বন্ধ ঘর খুলে দিয়েছি, বন্ধি দশা থেকে তাকে মুক্তি দিয়েছি। আর যে আল্লাহকে ভয় করবে এর জুকুমি নাই সুনায়া তাসিব, আমি তাকে বিনা হিসাবে রিজিক দিব, এমন জায়গা থেকে রিজিক দিব যেখানে তার ধারণাও ছিল না। এটা তারা বুঝাই দিয়েছেন ছাগল সব জায়েজ। যে আল্লাহর উপরে ভরসা হক আদায় করবে আল্লাহ তার জন্য যথেষ্ট। এখন বলবেন হুজুর এতগুলো সত্ত্বেও তাইলে আপনাদের জন্য দুয়ার খোলে না কেন? আল্লাহ তাআলা বলেন কাদ জাআলাল্লাহ ইন্নাল্লাহ বালিগু আমরিহি, আল্লাহ যেটা চান সেটাই হবে। তবে কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা, তবে প্রত্যেক বস্তুর জন্য রব্বে কারীম নির্ধারিত সময় রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, কি বুঝাইলো? আমরা এই মানুষগুলো যদি লাহলার হক আদায় করি, আমরা এই মানুষগুলো যদি তাকওয়ার হক আদায় করি, তাওয়াক্কুলের হক আদায় করি, আমাদের মাসজুনিন যারা ভিতরে আছে সব বের হয়ে আসবে ইনশাআল্লাহ। কার ওয়াদা? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, ভরসা কার উপরে? আল্লাহ। তাওয়াক্কুল কার উপরে? আল্লাহ। তাকওয়া শুধু চোখে না কানেও? তাকওয়া শুধু